গভীর রাত, হঠাৎ যেন কারো কান্না আর নূপুরের শব্দ শুনতে পায় রেশাদ। অবাক হয়ে ভাবতে থাকে রেশাদ। এরই মধ্যে তার সামনে এসে দাঁড়ায় অপরূপ এক নারী, নাম তার কঙ্কাবতী। ঘোর লাগা রেশাদকে শোনায় সে তার মৃত্যুর কাহিনী। এমনই এক গল্প নিয়ে তৈরি প্রভা অভিনীত সেই রাতেও ছিল পূর্ণিমা নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে অফিসের কাজে রেশাদ ঢাকার বাইরে একটি গেস্ট হাউসে ওঠেন। একদিন রাত জেগে কাজ করতে করতে হঠাৎ শুনতে পায় কারো কান্না আর নূপুরের শব্দ। রেশাদ কিছু বুঝে উঠতে পারে না। এরই মধ্যে সিঁদুর পরা একটি মেয়ে প্রদীপ হাতে তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির নাম কঙ্কাবতী। সে রেশাদকে গান গেয়ে শোনায়, পূর্ণিমা রাতে ছাদে যাওয়ার নিমন্ত্রণ জানায়। কঙ্কাবতী রেশাদকে তার জীবনের গল্প শোনায়, কিভাবে তার স্বামী অরবিন্দ তাকে ধোঁকা দিয়েছে, কিভাবে দিনের পর দিন মারিয়া গোমেজ নামের এক মেয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করেছে আর তারই জেরে আত্মহত্যা করেছে কঙ্কাবতী। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। এতে প্রভা ছাড়াও অভিনয় করেছেন আরশ খান, অলঙ্কার চৌধুরী, আনিক হাসান, পলক রহমান সহ আরও অনেকে।